প্রচন্ড বৃষ্টি হয়েছে, কোন এক ফাঁকে ছাদে চলে এলাম, ও এখন একটু অফ আছে এজন্য এলো ছাদে। তো দূরে দেখে মনে হচ্ছে আবার বৃষ্টিটা নামবে, জাস্ট ছাদটা একটু শুকিয়েছে, তাই জন্য ভাবলাম এখনই তোমাদের সাথে ব্লগটা বানিয়ে নিই। আজকে ঠিক এরকম ওয়েদার যে সময় থেকে সেরকম ভাবে কাজ করতে খুব একটা ইচ্ছে করছিল না, আজকে সেরকম রান্নাবান্না কিছু করিও নি যে তোমাদের সাথে শেয়ার করবো। খাবারছি কেন বলে তো সিঁড়ি দিয়ে উঠে এসেছি, ছোট হাতি বলে কথা একটু উঠতে তো কষ্ট হয় অবশ্যই। তবে এখান থেকে প্রচুর এরকম দেখতে পাওয়া যায়, হেলিকপ্টার, তারপরে ফ্লাইট তো উঠছে না, আপনি অনেক কিছুই দেখতে পাই। যাই হোক না কেন, আজকে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করবো না বলেই ঠিক করেছি। আজকে শেয়ার করবো হচ্ছে নিজেদের দোষগুণ নিয়ে কিছু একটা শেয়ার করি চলো। মানে মানুষ মাত্রই অবশ্যই দোষ তো রয়েছে, গুণেই একেবারে ভরপুর এরকম একদমই নয়, দোষ তো সব মানুষেরই থাকে, দোষের গুণেই মানুষ, তো সেগুলোই আজকে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো শেয়ার করা যাক। নিজের দোষগুণ বলতে কালকে তো একটা দোষ একটা গুণ আমি বলেইছি, আজও আবার রিপিট করে দিই। তারও আগে একটা কথা বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে, যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ব্লগের আগেই, ডেইলি ব্লগ অনেক সময় তোমাদের বোরিং লাগে, তখন বলো দিদি কন্টেন্টটা চেঞ্জ করো বা কিছু, অঙ্কিতা যেরকম একটা আইডিয়া দিয়েছে 24 আওয়ার্স চ্যালেঞ্জ, অবশ্যই আমি ট্রাই করবো। অঙ্কিতার প্রত্যেকটা কথা আমি রেখেছি, এটাও আমি রাখার চেষ্টা করবো। তবে একটু ভাবতে হবে যে কী নিয়ে 24 ঘন্টা চ্যালেঞ্জ করা যেতে পারে। এরকম চ্যালেঞ্জ করলাম যে নিজেই অসুস্থ হয়ে গেলাম, সেটা করে তো লাভ নেই, তাহলে পরবর্তী ব্লগগুলো আর বানাতে পারবো না। যাই হোক, প্রত্যেকটা ব্লগের আগেই ভাবি হয়তো এটা মানুষের মন ছুঁয়ে যাবে, হয়তো তোমাদের মনে লাগবে ভিডিওটা, বা এটা থেকে অন্তত আমি কিছু গেইন করতে পারবো, লাইক বা ফ্যামিলি ফ্রেন্ডস এটাই বলো না কেন, কোনোটাই হয় না, প্রত্যেকটাই আশা নিয়ে আমরা সবটাই করি। তো আমার নিজের ভিডিও তো নিজের অবশ্যই ভালো লাগবে, আমি জানি না কোনটা আদৌ তোমাদের মন অবধি পৌঁছবে। যাই হোক, তো চলো শুরু করি এত বকবক না করে। নিজের দোষ সব থেকে বড় দোষ যেটা, সেটা হচ্ছে ধৈর্য একেবারে নেই। ধৈর্য বলতে মানে আমি যে এই ইউটিউবে কি করে রয়েছি সেটা ভালো না বাসলে হয়তো থাকতে পারতাম না, এটা প্রমিরও বড় প্রশ্ন যে এতদিন ধরে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু এদিক ওদিক চলে যাই, এদিক খারাপ লাগে না কি হবে, ভিডিও দিয়ে এত কষ্ট করে রোজ রোজ ভিডিও বানিয়ে সেটাকে এডিট করে, কালকে অনেক রাত অবধি আমরা খেলা দেখেছি, খেলা দেখে খেয়ে দেয়ে বাসন টাসন মেজে তারপর শুতে গেছি, তারপর এডিট করে, মানে এডিট করে তারপর শুতে গেছি, সেইটাকে টাইম দিয়ে শিডিউল করে নিয়ে তারপর গেছি শুতে। মোটামুটি আমাদের শুতে শুতে 2 থেকে 2:30 বেজে গেছিলো, তো এটার তো কোনো মানেই হয় না, তাহলে তো খেয়ে দেয়ে বেশ তালে শুয়েই পড়তে পারতাম, এটার তো দরকার হতো না। এগুলো তো অবশ্যই একটা খাটনি তো রয়েইছে এর পেছনে, তবে ভালো লাগে তাই জন্য করি, ধৈর্য ধরে হয়তো ওই জন্যই থাকতে পেরেছি আর কি। ধৈর্যটা আমার সত্যিই নেই, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকলে 5 মিনিট বাস না আসলেও শুরু করে দিই, বাস আসছে না, ভালো লাগছে না, কেন আসছে না, আজকে কি ধর্মঘট নাকি, এইসব মানে যা তা কাণ্ড শুরু করে দিই। প্রমি বলে সহ্য করে, বাবাও মাঝে মধ্যে আগে বাবা দিত আরে আসবে, তবে এই গুণটা আমি পেয়েছি, মানে এই দোষটা আমি পেয়েছি আমার মায়ের থেকে, আমার মায়েরও একেবারে ধৈর্য নেই। কিছু বলবে প্রমি? ও আমার মাকে সবসময় বলতে থাকে যে তোমার থেকেই পেয়েছে, এটা তোমারও ধৈর্য নেই, তোমার মেয়েরও ধৈর্য নেই। যাই হোক, আর ভালো গুণ বলতে সত্যিই তাই, সবসময় একটা পজিটিভ এনার্জি নিয়েই থাকার চেষ্টা করি, তবে সবসময় যে থাকতে পারি এটা একদমই বলবো না, কোনো সময়ই যে টেনশন ভেতরে কাজ করে না এটাও বলবো না, কখনো কখনো হয়তো করি, আবার বেশিরভাগ টাইমে যতক্ষণ না সিচুয়েশনটা আমার সামনে আসছে ততক্ষণ আমি সেটাকে নিয়ে ভাবতেও রাজি থাকি না, কারণ আমার মনে হয় যে আগের দিনগুলো যখন ভালো কাটছে আমার কাটিয়ে নিই, সেটা যখন আসবে আমি তখন সেটাকে নিয়ে ভাববো, আগে থেকে ভাবার বোধহয় কোনো কারণ নেই। তো এইসব তো রয়েইছে। আর আর দোষ গুণের মধ্যে হচ্ছে, দোষ বলবো না গুণ বলবো জানি না, তবে সবাইকে আপন করে নিতে ভালো লাগে, আর কখনো কখনো আনএক্সপেক্টেড কথাবার্তা কারোর থেকে শুনি, মানে ধরো মনে হলো যে এর থেকে হয়তো এটা পাওয়ার ছিল না কিন্তু পেয়েছি, কিন্তু ওই যে মা বলে যে সবাই আঘাত দিল তাকে যে আঘাত ফেরত দিতে হবে তার কোনো মানে নেই, তুমি তোমার মতো থেকে যাও, দেখা যাবে পরে, প্রচণ্ডই একটু রোদের তাপটা লাগছে চোখে, তো সেইটাও একটা যে আবার কখনো কখনো যে
সবটা সহ্য করে নিতে পারি এমনটাও নয়, সেটা সহ্যের বাইরেও চলে যায় কখনো কখনো। বেশিটাই চেষ্টা করি মেনে নেওয়ার বা সহ্য করে নেওয়ার, যাই হোক সেটা সবসময় তো হয় না, পসিবলও নয় সবার ক্ষেত্রেই তাই। তবে আবারও বলছি, এখানেও হয়তো কমেন্ট আসবে, তাই জন্য আগেই বলছি যে সবার ভাবনা চিন্তা সমান নয়, আমি যে কথাগুলো ঠিক বলছি এমনটাও নয়, আগেই বলেছি দোষে গুণে মানুষ, তাই আমারও দোষ আছে আমারও গুণ আছে। আমি কথাগুলো বলছি মানে যে এটা আমার ভাবনা চিন্তা, অবশ্যই সবার সবার ভাবনা চিন্তা আলাদা। এরপর প্রমিকে বলতে বলবো আমার দোষ, ও দোষ বলতে বলতে তো কোথায় ভান্ডার নিয়ে বসবে, গুণ জানি না কটা বলবে, আজকে সকালেই বলেছে তুমি তো বেগুন। আর তো এইরকমই, আর বিশেষ কিছু আমার দোষ গুণ বলার মতো নেই, গুণ তো আর সেরকম কিছু নেই। তবে হ্যাঁ, এই মানে ব্লগিং সূত্রেই সবার থেকে শোনা আর কি, সবার বলতে দেখো যদি সবাই মানে ফ্যামিলি মেম্বার তো প্রচুর আছে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি এরকম মিলিয়ে বন্ধু বান্ধব, যদি আমার বন্ধু বান্ধবের সার্কেলটা খুব ছোট, খুব কম, সীমিত কয়েকজন, প্রমিরও তাই। কারণ বন্ধু কথার মানেটা আমরা হয়তো সবাই ঠিকঠাক বুঝি না, না বুঝেই হয়তো বলে ফেলি এ আমার বন্ধু, বন্ধু কথাটার মানে অনেকখানি, হয়তো আমরা রাখতেও পারি না সেই বন্ধুত্বটা, যাই হোক না কেন। তো কি যেন বলছিলাম, আমি হারিয়ে ফেলেছি, বুঝতেই পারছো তালগোল পাকিয়েছিলাম, আর প্রচণ্ড রোদ উঠে গেছে, জানি না কেন এবার মনে হচ্ছে নিচেই চলে যেতে হবে, পুরোটা ছাদ থেকে হবে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, যেই কথাগুলো বলছিলাম সেগুলোতেই আবার ফিরে আসি। হ্যাঁ, এই ব্লগিং সূত্রেই সবার থেকে শোনাকে, অবশ্যই ব্লগিংয়ের আগে তো কেউ জানতো না যে আমি এভাবে কথা বলতে পারি বা কিছু, তবে হ্যাঁ কিছু জনের থেকে শোনা, এটা সবাই বলেছে এরকমটা নয়। দেখো তোমাদের কথা তো দূরের কথা, তোমাদেরকে পাচ্ছি আমি এক এক করে, সেটা আমার অনেকটা টাইম লাগবে, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার সেটা, তবে নিজেদের ফ্যামিলি মেম্বাররাও যে সবাই পাশে থাকবে এমনটাও তো না, শ্বশুরবাড়ি বাপের বাড়ি যেটাই বলো না কেন, যদি সবাই পাশে থাকতো তাহলে চ্যানেল গ্রো করে যেত, সেটা বুঝতেই পারছো, সবাই যে সব কাজে সাপোর্ট করবে এরকমটা নয়। তো তাই জন্যই বলছি যে কিছু কিছু জনের থেকে আমি শুনেছি আমি নাকি ভালো কথা বলি, শুনতে ভালো লাগে, এটা অনেকে আমাকে কমেন্টও করে বলেছে, তো তাই জন্যই বললাম এটা তোমাদের থেকে শোনা, আমার রিলেটিভদের থেকে শোনা, মামুনি পাপা এরা অনেকেই বলেছে, নিজের মা বাবা তার নিজের গুণটা বলবে না আমাকে, যাই হোক কারণ আমার মা কোনোদিন আমাকে বলেও নি। আমি যদি কখনো পেয়েছি 65 লোককে বলেছি আমার মেয়ে তো 50 পেয়েছে, এটা হচ্ছে আমার মা, তো এর জন্য মায়ের কাছ থেকে এরকম শুনিনি, যাই হোক না কেন। হ্যাঁ, মামুনি পাপা অনেকে বলেছে, আর বন্ধু বান্ধব তো আছেই এখানে, তো আমার দিদি মানে আমার পিসতুতো দিদি ও সবও বলেছে, তো যাই হোক এইসবই আর কি, আর আর সেরকম কিছু নয়। তবে এতদিনে এইটুকু বুঝেছি, দেখো আমরা ফেসবুকেও দেখেছি যে লেখা থাকে অনেক সময় মানুষ মাত্রই স্বার্থপর, অবশ্যই ইনক্লুডিং মি, আমিও মানুষের মধ্যেই পড়ি, মানুষ জাতির মধ্যেই পড়ি, তো হ্যাঁ তবে সত্যিই তাই, মানে আমরা মানুষেরা খুব ভালো বুঝি আমাদের কখন কাকে কাজে লাগবে, সেই বুঝে আমরা তাদের সাথে হয়তো ট্রিট করি, বলবো না সবাই ব্যতিক্রম অবশ্যই আছে, সব ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে, দাঁড়াতে পারছি না মানে প্রচণ্ডই রোদ লাগছে, তো ব্যতিক্রম অবশ্যই রয়েছে, তবে হ্যাঁ আমরা এটা হয়তো সব সময়ই তাই করে থাকি, আমরা হয়তো বুঝতেই পারি যে আমার এখন একে লাগবে কাজে বা আমার এখন ওকে লাগবে কাজে, সেই বুঝে ইম্পর্টেন্সটা বোধহয় পাল্টে যায় মানুষের প্রতি, যাই হোক না কেন। তবে শুধু একটাই কথা বলবো, কারোর সাথে এরকম ব্যবহার করো না যে তোমার থেকে আঘাত পায়, আমি নিজেও চেষ্টা করি সেটা, হয়তো সবসময় পসিবল হয় সেটা নয়, হয়তো নিজের অজান্তেও কাউকে আঘাত দিয়ে ফেলতে পারি, তো তবে সেটা নিজের অজান্তে, জেনে শুনে কাউকে সত্যি আঘাত দিতে চাই না, তো এটা যার যার এবার ব্যক্তিগত ব্যাপার, যাই হোক না কেন আমি অনেকগুলো কথা আজকে বলেছি, এবার আমার নিজেই দোষগুণ শুনবো বরের মুখ থেকে, চলো শোনা যাক এবার। ম্যাডাম যেটা বললো যে নিজের ধৈর্য খুবই কম, সেটা তো ঠিক কথাই, ধৈর্য খুবই কম, আর তেমনি হচ্ছে শর্ট টেম্পার, খুব তাড়াতাড়ি জিনিস নিয়ে রেগে যায়, আর কেউ কিছু বলে দিল ব্যাস, এবার তাকে এই বলবো সেই বলবো করে এবার কিছুক্ষণ বাদই ফুস, নিজেকে নিজেই রাগ দেখাবে, আমার উপর হয়তো একটু বললো হ্যাঁ ওকে এই বলেছে কেন বলেছে এই সেই হ্যান ত্যান, কিন্তু তারপরে ব্যাস জেগে সেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই আর কি ফট করে রেগে যায়, খুবই শর্ট টেম্পার। আর গুণের মধ্যে বলতে গেলে পরে হ্যাঁ ভালো ভালো রান্না করে খাওয়ায় আমাকে, তো এই তো দুটো ভালো দোষ আর গুণ, আর সেরকম কিছু আমার বলার নেই। সবার যায় 2 বছর হতে চায়, বিয়ে হয়েছে, আমার দোষ গুণ মানে দোষ তো যাও দুটো খুঁজে পেলো, গুণ সেরকম
তোমার কিছু নেই, ওকে রান্না করে ভালো খাওয়াই, এটাই যা। হ্যাঁ তবে এটা আমি নিজেও মানি যে আমি একটু শর্ট টেম্পার, খুব তাড়াতাড়ি রেগে যাই, তবে রেগে গিয়ে কাউকে ওরকম বলে উঠতেই পারি না সত্যি, তাই আমি চাই না যে সে আমাকে কাঁদিয়েছে বলে আমি তাকে কাঁদাই বা সে আমাকে আঘাত দিয়েছে বলে আমি তাকে আঘাত দিই, এই একটাই কথা আর কি। এর জন্য কাউকে কিছু বলে উঠতে আলটিমেট পারি না, যাই হোক না কেন। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। প্রচণ্ড রোদ, অলরেডি দেখটা বাজে যায়, এবার গিয়ে খেতে হবে নিচে, কারণ ওর দুটো থেকে আবার মিটিং আছে। তো চলো তাড়াতাড়ি যাই, টাটা আজকের মতো, কালকে আবারও আসবো, টাটা।